নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বহুতে ভাল খবর বন্ধুসকল, আজির দিনটিতে নোটিস এখন প্রকাশ পালে রিটেন এক্সামের নোটিস বন্ধুসকল। স্বাস্থ্য বিভাগের 3,945টা ভেকেন্সির যে রিটেন এক্সাম 15 মে তারিখে হবলে গিয়ে আছে, কিন্তু 15 মে সাধারণত সেন্টারের সাধারণত অভাবের কারণে বহুত লড়া ছাড়া এপ্লাই করেছে। সেইভাবে সেন্টারের বাবে সাধারণত ইয়ার বন্ধুসকল স্বাস্থ্য বিভাগের 3,945টা ভেকেন্সির লগত যে নতুনক ভেকেন্সি মুকলি হয়েছিল, সেই ভেকেন্সি মহান পরীক্ষাটি বাতিল করা হয়েছিল বা পোস্টপন করা হয়েছিল। বন্ধুসকল বহুতে ভাল খবর, নোটিস সাধারণত প্রকাশ পাইছে, এতালেক অফিসিয়ালভাবে সাধারণত নোটিস কোনো আপলোড দিয়া নাই বন্ধুসকল। আর নোটিস অলপ পিছত নোটিস আসবে বন্ধুসকল, অফিসিয়ালভাবে আপলোড দিব। আর 29 মে তারিখে সাধারণত বন্ধুসকল ইয়ার পরীক্ষাটি অনুষ্ঠিত, 29 মে তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হব। আর পরীক্ষাটি সাধারণত কি কি ওয়েবসাইটের পর এডমিট কার্ড ডাউনলোড করব লাগে সেই বিষয়ে সাধারণত আপলোড দিছে বন্ধুসকল। নোটিস প্রকাশ পাইছে রিটেন এক্সামের নোটিস বন্ধুসকল। আর 29 মে তারিখে নোটিস সাধারণত প্রকাশ পাব। আর 7 মে তারিখে যখন সাধারণত নোটিস প্রকাশ পাইছে, পোস্টপনের নোটিস প্রকাশ পাইছিল। 6 মে তারিখে সাধারণত 15 মে পরীক্ষাটি হব বলে কৈছিল। আর 9 মের পর সাধারণত এডমিট কার্ড ডাউনলোড হব, 15 মে পরীক্ষাটি অনুষ্ঠিত হব। তারপর 7 মে তারিখে যখন নোটিস প্রকাশ পালে, পোস্টপনের নোটিস প্রকাশ পাওয়ার পিছত আজি বহুতে ভাল খবর বন্ধুসকল। ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিব সকল বন্ধু বান্ধবী যাতে গম পায়। আর মই সাধারণত সকল কই সাধারণত 2 মিনিট আগত হলেও সাধারণত ভিডিওটি সাধারণত জানাই দিও বন্ধুসকল। এই মাত্র নোটিস প্রকাশ পাইছে, আর 2 মিনিটের ভিতরে আপনার জানাবলে সাধারণত সুখী হয়েছো যে আপনার মোৰ চেনেলটো সাধারণত যিমান সাপোর্ট কৰিছে সকলোর বাবে সাধারণত যে কষ্ট কৰিব লাগে সাধারণত মই কৰি যাম। হা সকলো সাধারণত কোনো দিন আপডেট আহিলে লগে জনাই দিম বন্ধুসকল, 2 মিনিটের ভিতর জনাই দিম বলে ইয়ার আগতে প্রতিশ্রুতি দিছিল। আর আপনার ভিডিওর জড়িয়ে সকলবর সাধারণত যিকোনো আপডেট আহিলে লগে জনাই দিম। আর স্বাস্থ্য বিভাগের যিকোনো আপডেট আহিলে জনাই দিম বলে ইয়ার আগতে কৈছিল। আর স্বাস্থ্য বিভাগের রিটেন এক্সামের নোটিস ইতিমধ্যে আহি গৈছে। আর রিটেন এক্সামের নোটিস সাধারণত উল্লেখ আছে যে 29 মে তারিখে রিটেন এক্সামটি অনুষ্ঠিত হব। কেবল সাধারণত টেকনিক্যালের বাবে সাধারণত এই নোটিস সাধারণত প্রকাশ পাইছে বন্ধুসকল। গেট ফোরের বাবে কোনো ধরনের নোটিস প্রকাশ পাওয়া নাই। 29 মে তারিখে গেট 3 সাধারণত যখন টেকনিক্যাল পরীক্ষাটি অনুষ্ঠিত হব, গেট 3 যে টেকনিক্যাল পরীক্ষাটি অনুষ্ঠিত হব, বেলেগ বেলেগ সাধারণত পরীক্ষাটি অনুষ্ঠিত হব। গেট 3 বাবে বেলেগ একটা দিনত পরীক্ষাটি অনুষ্ঠিত হব, আর গেট 4 বাবে বেলেগ একটা দিনত পরীক্ষাটি অনুষ্ঠিত হব। এতিয়া সাধারণত গেট 3 বাবে সাধারণত এখন নোটিস প্রকাশ পাইছে। এখন নোটিস মতে 29 মে তারিখে এখন সাধারণত 29 মে তারিখে সাধারণত পরীক্ষাটি অনুষ্ঠিত হব বন্ধুসকল। বহুতে ভাল খবর, গুড নিউজ বন্ধুসকল। ভিডিওটি আরম্ভ করার আগে মোর চ্যানেলটি যদি সাধারণত প্রথমবার ভিজিট করেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আর মই ডাইরেক্ট সাধারণত রিটেন এক্সামের যখন নোটিস প্রকাশ পাইছে 29 মে তারিখে সাধারণত পরীক্ষাটি অনুষ্ঠিত হব, নোটিস সহকার সাধারণত ভিডিওটি সাধারণত লইছো। আর গেট 3 এটা সাধারণত কেবল নোটিস বন্ধুসকল, গেট 4 বাবে বেলেগকৈ নোটিস প্রকাশ পাব। গেট 3 বাবে যদি নোটিস প্রকাশ পাইছে, গেট 4 বাবে নোটিস অতি সোনকালে প্রকাশ পাব বন্ধুসকল। কোনো চিন্তা করবল কথা নাই, মোর চ্যানেলটি কেবল সাধারণত সাবস্ক্রাইব করে রাখক, ভিজিট করে থাকিব। আর কোনো ধরনের আপডেট অহার জানাই দিম বন্ধুসকল। এই মাত্র আপডেট খন আছে, আর আপনার সাধারণত জানাবলে পাই সুখী হয়েছো। প্রথমতে ভিডিওর জড়িয়ে জানাইছো বন্ধুসকল, 29 মে তারিখে ইয়ার রিটেন এক্সামটি অনুষ্ঠিত হব। আর এডমিট কার্ডখন কেতের পর ডাউনলোড হব, 23 মের পর এডমিট কার্ড ডাউনলোড হব বন্ধুসকল, কি কি ওয়েবসাইটের পর এডমিট কার্ড ডাউনলোড হব সকল ডিটেলস সাধারণত ভিডিওটি আলোচনা করি। ভিডিওটি স্কিপ নোহাকি চাব। আর মোৰ চেনেলটো যদি তেন্তে প্ৰথমবাৰ ভিজিট কৰিছে নিজৰ বুলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, আৰু পাছতে অনাটো অল কৰি দিব প্লিজ নিজৰ বুলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। তেনেহ'লে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ বন্ধুসকল। স্বাস্থ্য বিভাগৰ এই এডমিট কাৰ্ড আৰু ইয়াৰ এডমিট কাৰ্ড আৰু ৰিটেন এক্সামৰ ওপৰত বিগ আপডেট, গ্ৰেড 3 বাবে কেৱল সাধাৰণতে পৰীক্ষাটো অনুষ্ঠিতৰ বাবে সাধাৰণতে ৰিটেন এক্সামটোৰ বাবে এখন নোটিচ প্ৰকাশ পাইছে কেৱল গ্ৰেড 3 বাবে বন্ধুসকল। গ্ৰেড 4 বাবে কোনো ধৰণৰ আপডেট অহা নাই, গ্ৰেড 4ৰ বাবে আপডেট অতি সোনকালে আহিব। গ্ৰেড 3 বাবে যদি আপডেট আহিছে, গ্ৰেড 4ৰ বাবে অতি সোনকালে আপডেট আহিব। কোনো ধৰণৰ নোটিচ আহিছে নাই, ৱেবছাইটত মই দেখাই আছোঁ বন্ধুসকল। নোটিচ সাধাৰণতে ৱেবছাইটত অলপ পিছত নোটিচ আপলোড দিব, অলপ সাধাৰণতে ধৈৰ্য ধৰক, অলপ পিছত নোটিচ আপলোড দিব। এতিয়ালৈকে সাধাৰণতে গ্ৰেড 3 সাধাৰণতে কোনো ধৰণৰ নোটিচ এতিয়ালৈকে অহা নাই, এইখন নোটিচ সাধাৰণতে আগৰ নোটিচ হয় বন্ধুসকল। স্বাস্থ্য বিভাগৰ সাধাৰণতে 4খন ৱেবছাইটত আপুনি নোটিচ সাধাৰণতে পাই যাব, সেই 4খন নোটিচ সাধাৰণতে সেইখন সাধাৰণতে পাই যাব। আৰু 4খন নোটিচ সাধাৰণতে গেট 3 যি ভেকেঞ্চি আছে, গেট 3 সাধাৰণতে 9 লাখ প্লাছৰ ওপৰত ভেকেঞ্চি আছে। সকলো মোক জনাই দিছোঁ যে কিমান ভেকেঞ্চি আছে, কিমান সাধাৰণতে ক'ত ক'ত চেণ্টাৰ হ'ব, সকলোক মই ইয়াৰ আগতে ভিডিঅ'টো জনাইছোঁ। সকলো সাধাৰণতে মোৰ চেনেলটোৰ ভিতৰত যাই কিনে সকলোবোৰ ধৰণৰ ভিডিঅ' স্বাস্থ্য বিভাগৰ সকলো ধৰণৰ ভিডিঅ'বোৰ চাব পাৰে। যে স্বাস্থ্য বিভাগৰ সাধাৰণতে এডমিট কাৰ্ডৰ মই সাধাৰণতে আজিৰ কথা কৈছিলোঁ, আজি বা কালিৰ নোটিচ আহিব বুলি কৈছিলোঁ, 20 তাৰিখ বা 21 তাৰিখৰ ভিতৰত নোটিচ আহিব বুলি ইয়াৰ আগতে কৈছিল যিসকল চাই মোক গম পায়। আজি অলৰেডি সাধাৰণতে নোটিচ আহিলে বন্ধুসকল, 20 তাৰিখত নোটিচ আহিলে, 23 মেৰ পৰা সাধাৰণতে এডমিট কাৰ্ড ডাউনলোড হ'ব, 29 মেত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব বন্ধুসকল। ফিক্সড ডেট বন্ধুসকল, কোনো ধৰণৰ সাধাৰণতে বেমেজালি নহয়। আৰু নোটিচ সাধাৰণতে ফিক্সড সাধাৰণতে কোনো ধৰণৰ ফেক নোটিচ নহয়। মই সাধাৰণতে ৱেবছাইটৰ পৰা অলপ পিছত সাধাৰণতে কোনো ধৰণৰ শ্বৰ্ট নোটিচ অহা নাই। ৰিটেন এক্সামৰ গেট 3 বাবে নোটিচ আহিছে, গেট 4 বাবে কোনো ধৰণৰ নোটিচ আহি নাই। আৰু 23 মেৰ পৰা সাধাৰণতে এডমিট কাৰ্ড ডাউনলোড হ'ব, কি কি ৱেবছাইটত ডাউনলোড হ'ব সকলোবোৰ দেখাইছোঁ, নোটিচ আকৌ লৈ গৈছোঁ বন্ধু।
অকল কোনো ধৰণৰ চিন্তা কৰিবলৈ কথা নাই। ফাইনেল বন্ধুসকল ফিক্সড ডেট 29 মে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, 23 মেৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড হ'ব। তাৰ এটা ৱেবছাইট আপোনাৰ জৰিয়তে মই জনাই দিম, ইয়াৰ আগতে ভিডিঅ'ৰ জৰিয়তে কৰিছিলোঁ। চাৰিটা ৱেবছাইট আপোনাৰ আছে, চাৰিটা ৱেবছাইট আপোনাৰ এডমিট কাৰ্ড পাই যাব। 29 মেত কেনেকৈ এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব 29 মেত আপোনাৰ মই লগে জনাই দিম। মই নিজে এপ্লাই কৰিছিলোঁ আৰু নিজে পৰীক্ষাটো দিম, সকলো কোন কোন চেণ্টাৰত যাই কিনে পৰীক্ষাটো দিব লাগিব সেই বিষয়ে এইটো ভিডিঅ'ৰ তাৰ পিছত আপোনাৰ ভিডিঅ'টো দি আছোঁ। মোৰ চেনেলটো কেৱল ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব আৰু নটিফিকেশ্যন আকৌ লৈ আহিছোঁ। ফেক কোনো ধৰণৰ ফেক নটিচ নহয় বন্ধুসকল। বন্ধুসকল এইখন নোটিচ, এইখন সাধাৰণতে ৰিটেন এক্সামৰ নোটিচ, এইখন নোটিচ কোনো ধৰণৰ সাধাৰণতে ফেক নোটিচ নহয়। মই সাধাৰণতে সকলো বুজাই দিম যে যি ভেকেঞ্চি মই সাধাৰণতে 8 ফেব্ৰুৱাৰীৰ পৰা 28 ফেব্ৰুৱাৰীলৈ যি ভেকেঞ্চি 8 ফেব্ৰুৱাৰীলৈ এপ্লাই হৈছিল, এপ্লাই হোৱাৰ পিছত কোনো ধৰণৰ ছাৰ্ভাৰ প্ৰব্লেমৰ বাবে 28 ফেব্ৰুৱাৰীলৈ অত্যন্ত সময়সীমা বঢ়াই দিয়াছিল এপ্লাই কৰিবলৈ। কিন্তু এপ্লাই কৰিবলৈ সময়সীমা বঢ়াই দিয়াৰ পিছত 29 মেত পৰীক্ষাটো সাধাৰণতে যি 15 মে তাৰিখে পৰীক্ষাটো হোৱাৰ কথা আছিল, কিন্তু চেণ্টাৰ বাবে অভাৱৰ কাৰণে কাৰণ বহুত ল'ৰা ছোৱালীয়ে 9 লাখ সাধাৰণতে কিমান হাজাৰ ভেকেঞ্চিৰ সাধাৰণতে ল'ৰা ছোৱালীয়ে এপ্লাই কৰিছে, সকলো সাধাৰণতে এডমিট কাৰ্ডৰ কাম আছে, তেওঁলোকে চেণ্টাৰ সাধাৰণতে পোৱা নাছিল। হতাৰখন জিলাত চেণ্টাৰ দিয়েছিল, হতাৰখন জিলাত চেণ্টাৰ সাধাৰণতে কম হোৱাৰ বাবে পষ্টপন কৰাইছিল। কিন্তু এতিয়া উপায় হৈছে, এটাই উপায় নোটিচখন সাধাৰণতে সকলোৱে বুজি পাব, 29 মেত যিখন পৰীক্ষা হ'ব সেইখন পৰীক্ষা কেৱল গ্ৰেড 3ৰ ভেকেঞ্চিৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব। বন্ধুসকল গ্ৰেড 3 টেকনিকেল ভেকেঞ্চিৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, কোনো ধৰণৰ নন টেকনিকেল পৰীক্ষাটো অনুষ্ঠিত নহয়, কোনো ধৰণৰ সাধাৰণতে গ্ৰেড 4ৰ ভেকেঞ্চিৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত নহয়। গ্ৰেড 4 সাধাৰণতে ইয়াৰ আগতে 15 মেত যিটো পৰীক্ষা হ'বলৈ গৈ আছিল এইটো কিন্তু গ্ৰেড 3 গ্ৰেড 4 ভেকেঞ্চি একেলগে পৰীক্ষা হোৱাৰ কথা আছিল, কিন্তু কেৱল গ্ৰেড 3ৰ বাবে এইটো ভেকেঞ্চি সাধাৰণতে টেকনিকেল গ্ৰেড 3 টেকনিকেল পষ্টৰ সাধাৰণতে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব। হেল্থ ছাৰ্ভিচ ডিপাৰ্টমেণ্ট সাধাৰণতে 29 মে তাৰিখে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব আৰু এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব। বন্ধুসকল 4খন ৱেবছাইট দিছে, 4খন ৱেবছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব। এডমিট কাৰ্ড প্ৰথমখন ৱেবছাইট আছে www.dme.assam.gov.in অফিচিয়েল চাইটত যাই আপুনি এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব। আৰু স্বাস্থ্য বিভাগৰ 3945টা ভেকেঞ্চিৰ DHS, DME, DHSFW, 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 AYUS চাৰিটা বিভাগত যি 3945টা ভেকেঞ্চিৰ লগত নতুনকৈ যি ভেকেঞ্চি মুকলি হৈছিল সাধাৰণতে ধুবুৰী মেডিকেল কলেজৰ ফালৰ পৰা ভেকেঞ্চিসমূহ এই স্বাস্থ্য বিভাগৰ গ্ৰেড 3 ভেকেঞ্চিসমূহ এটা দিনতে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, 29 মে তাৰিখে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, কোনো ধৰণৰ চিন্তা কৰিবলগীয়া কথা নাই। গ্ৰেড 4ৰ বাবে নোটিচ আহিব, গ্ৰেড 4ৰ বাবে নোটিচ অহাৰ লগে লগে জনাই দিম, 2 মিনিটৰ ভিতৰত জনাই দিম। বন্ধুসকল যেনেকৈ সাধাৰণতে গ্ৰেড 3ৰ বাবে যেনেকৈ নোটিচ অহাৰ লগে লগে আপোনালোকক সাধাৰণতে 2 ঘণ্টা পাৰ হোৱাৰ পিছত সাধাৰণতে ভিডিঅ'টো আপলোড হ'ব, কিন্তু 2 মিনিটৰ ভিতৰত ভিডিঅ'টো বনাইছোঁ, কিন্তু 2 ঘণ্টাৰ পিছত সাধাৰণতে আপলোড হ'লেও বন্ধুসকল লগে লগে গম পাই যাব, কিন্তু সকলো কোনো সাধাৰণতে এতিয়ালৈকে গম পোৱা নাই। বন্ধুসকল যিসকলে মোৰ চেনেলটো সাধাৰণতে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিছে তেওঁলোকে লগে লগে নটিফিকেশ্যন পাই যাব। মই ইয়াৰ আগতে কৈছিলোঁ আৰু সাধাৰণতে পৰীক্ষাটো কেনেকৈ দিব লাগে সকলো ডিটেইলছ কম, কেৱল মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, নিজৰ বুলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, ছাপোৰ্ট কৰিব। আৰু বহুত ল'ৰা ছোৱালীয়ে ছাপোৰ্ট কৰিছে, তেওঁলোকক অনেক অনেক ধন্যবাদ। যিসকলে ছাবস্ক্ৰাইব কৰিছে তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰিব নালাগে আৰু ভিডিঅ'টোত লাইক কৰি দিব। বন্ধুসকল আৰু বন্ধু বান্ধৱীলৈ সকলো শ্বেয়াৰ কৰি দিব যাতে সাধাৰণতে মই নোটিচ অহাৰ লগে লগে জনাই দিব পাৰোঁ, আৰু সকলো যাতে ছাপোৰ্ট কৰে তেওঁলোকক অনেক অনেক ধন্যবাদ জনাইছোঁ যিসকলে ছাপোৰ্ট কৰিছে। আগত বন্ধুসকল 29 মে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, 4খন ৱেবছাইট সাধাৰণতে DHS, DME, DHSFW, AYUS এই চাৰিটা বিভাগত যি ভেকেঞ্চিসমূহ সাধাৰণতে মুকলি হৈছিল এই ভেকেঞ্চিসমূহৰ মই ইয়াৰ আগৰ পৰা সাধাৰণতে যে আপডেট দি থাকি আহিছোঁ। বন্ধুসকলে 4খন ৱেবছাইট সাধাৰণতে ইতিমধ্যে আকৌ কৈছোঁ, 4খন ৱেবছাইট 4টা বিভাগৰ সাধাৰণতে পৰীক্ষা ভেকেঞ্চি মুকলি হৈছে, 4টা বিভাগত 4টা ৱেবছাইট সাধাৰণতে। আৰু কেৱল মই আগৰ বাৰবাৰ কৈ আছোঁ যে গ্ৰেড 3 কেৱল সাধাৰণতে এইখন নোটিচ আহিছে, গ্ৰেড 4ৰ বাবে নোটিচ অহা নাই। গ্ৰেড 4ৰ বাবে নোটিচ অহাৰ লগে লগে জনাই দিম, 2 মিনিটৰ ভিতৰত জনাই দিম, কোনো ধৰণৰ আপডেট হোৱাৰ লগে লগে জনাই দিম। মই সকলো সময়ত ভিজিট কৰি থাকোঁ আৰু গ্ৰেড 4ৰ বাবে নোটিচ অহাৰ লগে লগে জনাই দিম। আৰু 4খন ৱেবছাইটৰ পৰা গ্ৰেড 3 সাধাৰণতে আৰু গ্ৰেড 4ৰ বাবে পৰীক্ষাটো সাধাৰণতে বেলেগ দিন হ'ব পাৰে, ফাইনেল সাধাৰণতে ফিক্সড ডেট বন্ধ কৰা বেলেগ দিন পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব, কাৰণ চেণ্টাৰ কমৰ কাৰণে 15 তাৰিখত যিটো পৰীক্ষা হ'বলগীয়া আছিলে 15 তাৰিখে পৰীক্ষাটো সাধাৰণতে কেঞ্চেল কৰি দিয়া হৈছে চেণ্টাৰ কম হোৱাৰ বাবে। বন্ধুসকল 29 মেত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব আৰু 4খন ৱেবছাইট দিয়ে আছে www.dme.assam.gov.in অফিচিয়েল চাইটত যাই কিনে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব। তাৰপিছত ৱেবছাইট দিছে www.dhs.assam.gov.in অফিচিয়েল চাইটত এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব। তাৰপিছত দিয়েছে www.dhsfw.assam.gov.in অফিচিয়েল চাইটত যাই কিনে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব। তাৰপিছত দিয়েছে www.ayush.assam.gov.in অফিচিয়েল চাইটত যাই কিনে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব পাৰিব। বন্ধুসকল এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব 23 মেৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব 23 তাৰিখৰ ৱেবছাইটৰ পিছততে ইন দ্য ফৰ্ম সাধাৰণতে 23/05/2022 তাৰিখৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব। কেৱল গ্ৰেড 3ৰ বাবে ভেকেঞ্চি সাধাৰণতে এই এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব এই 4খন ৱেবছাইটৰ পৰা, আৰু গ্ৰেড 4ৰ বাবে 4খন ৱেবছাইটৰ পৰা এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিব, কিন্তু গ্ৰেড 4ৰ বাবে পৰীক্ষাটো বেলেগ দিন হ'ব অনুষ্ঠিত হ'ব আৰু বেলেগকৈ নটিফিকেশ্যন পাব, কাৰণ চেণ্টাৰ কম হোৱাৰ বাবে। বন্ধুসকল বহুত ভাল কাম এটা কৰিছে, চেণ্টাৰ কম, বহুত ল'ৰা ছোৱালী পাইছে, 3টা ষ্টেপত কেতিয়াও পৰীক্ষাটো সম্ভৱ নহয় আৰু এডমিট কাৰ্ডত সকলো দিয়াই থাকিব কেইটা ষ্টেপত পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব। এতিয়ালৈকে কোনো ধৰণৰ সাধাৰণতে ইয়াতে
লিখি দিয়া নাই, ইয়ার আগের 15 তারিখত যেন লিখি দিয়েছিল যে স্টেপত পরীক্ষা হাতে কোনো ধরনের লিখি দিয়া নাই। বাল এটা কাম করেছে আর অতি সোনকালে পরীক্ষাটাও অনুষ্ঠিত হবলৈ গৈ আছে। সকলে ভালকে প্রিপারেশন করক, বহুত লড়ি আছে, 9 লাখ প্লাস লড়ি আছে। আর চারিটা ওয়েবসাইট আকো কৈছে www.dhsfw.gov.uk/www.dhsfw.gov.uk/www.ayush/gov.uk/www.ayush/gov.uk/ 23 মে তারিখে এডমিট কার্ড ডাউনলোড করব। মানে সাধারণত অতি সোনকালে ভিডিওটা বানাইছো কারণ সকলে যাতে লগে গম পায়। আর 23 মের পর এডমিট কার্ড ডাউনলোড 29 মে তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এডমিট কার্ড নোটিশখন লিখাই আছে আর নোটিশখন চারিটা সাধারণতে বিভাগের ফলের নোটিশখন সাধারণত পকা করে দিয়েছে। গেট 3 ভাবে নোটিশ কেবল পকা করেছে। রিটার্ন এক্সামের ভাবে সকল আপডেট পালে 29 মে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। 23 মের পর এডমিট কার্ড ডাউনলোড হব আর সকলে সাধারণত ভালকে প্রিপারেশন করক। আর গেট 3 ভাবে কেবল সাধারণত ভিক আপডেট বন্ধ অকল গেট 3 ভাবে কেবল পরীক্ষাটা অনুষ্ঠিত হব। গেট 4 ভরের ভাবে এতে কোনো ধরনের নোটিশ আনা নাই আর গেট 4 ভাবে বেলেগ দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে, বেলেগ কোনো নোটিশ সাধারণত প্রকাশ পাব। বন্ধু অকল বহুতে ভাল খবর। আজির ভিডিওটা ইমানখানি আপডেট দিব লাগে আসলে কোনো ধরনের আপডেট আপনার যদি লাগে আপনার মোট কমেন্ট হতে সকলবর জানাব। নিজের বুলি চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব প্লিজ, নিজের বুলি চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। আর সকলবর জব রিলেটেড ভিডিওবর, অসম সরকারের সকলবর জব রিলেটেড ভিডিওবর, স্বাস্থ্য বিভাগের সকলবর, এডমিট কার্ড পরীক্ষা সেন্টার উপর সকলবর আপডেট দিয়ে থাকিম। আর কি সাধারণত ভেকেন্সির উপর সকলবর আপডেট থাকিম কোনো ধরনের ভেকেন্সি আহিলে। বন্ধু অকল ইমানখানি আপডেটটো আসিল আর নোটিশ অলগ জানাই দিল। বন্ধু অকল বহুত সাধারণত বহুতে ভাল খবর। আর যিসকলে সাবস্ক্রাইব করা নাই কেবল বহুত লড়ি ভিডিও চাই কিন্তু সাবস্ক্রাইব নকরে প্লিজ নিজের বুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। আজির ভিডিওটি আলোচনা করলো, ধন্যবাদ।